নমস্কার বন্ধুরা, আমি পরস্পর রৈক্য শক্তিশালী এনার্জি হিলিং টিচার। বন্ধুরা, মন্ত্র নিয়ে আমি কিন্তু সিরিয়ালি ভিডিও আপলোড করে আসছি। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে হনুমান চল্লিশা মন্ত্র কিভাবে পাঠ করলে মাত্র 7 দিনের মধ্যেই আপনি মিরাকেল রেজাল্ট পাবেন। ইয়েস বন্ধুরা, হনুমান চল্লিশা আপনারা অনেকেই পাঠ করেন, নিয়মিত পাঠ করেন, কিন্তু সেইভাবে রেজাল্ট আপনারা পান না। কিন্তু যারা চান যে 7 দিনের মধ্যে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হোক বা অন্তত মনোবাঞ্ছাটা পূর্ণ হচ্ছে তার ইঙ্গিত আপনি পান, তো তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন মহাপ্রভু হনুমান বা বজরংবলী প্রচণ্ড শক্তিশালী দেবতা বলতে পারেন। আপনি যদি হনুমানের কাছে আন্তরিকভাবে কোনো কিছু চান, তো মহাপ্রভু হনুমান তথা বজরংবলী অবশ্যই আপনার স্বপ্ন সফল করে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি মহাপ্রভু হনুমানের যে হনুমান চল্লিশা আছে সেটা পাঠ করলে আপনি খুব তাড়াতাড়ি, খুব সহজেই আপনার সমস্ত স্বপ্ন সফল করতে পারবেন। আপনি আপনার মনের মতো জীবনসাথী আকর্ষণ হতে পারে, আপনার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স আকর্ষণ হতে পারে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা হতে পারে, ভালো স্কুলে রেজাল্ট করা হতে পারে, কম্পিটিটিভ এক্সামে নিজেকে ভালোভাবে পরিচিত করানো হতে পারে, কোনো একটা জায়গায় আপনি কোনো একটা পারফরমেন্স করছেন, সেই পারফরমেন্সে সব থেকে বেস্ট রেজাল্ট আনা হতে পারে, যা কিছু আপনি চাইছেন সমস্ত কিছু সফল হতে পারে শুধুমাত্র এইভাবে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। তো বন্ধুরা, হনুমান চল্লিশা আপনাদের কাছে, যাদের কাছে বই আছে তারা বই দেখে হনুমান চল্লিশা পাঠ তো করে না, যাদের কাছে বই নেই তারা কিন্তু গুগলে গিয়ে হনুমান চল্লিশা পাঠ বলে সার্চ করলে বাংলায় চাইলে বাংলায় পেয়ে যাবেন, হিন্দিতে চাইলে হিন্দিতে পেয়ে যাবেন, ইংলিশে চাইলে ইংলিশে পেয়ে যাবেন। তো আপনারা চাইলে আপনারা গুগল থেকে ওই হনুমান চল্লিশা পাঠটা ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আমি যেই নিয়ম বলবো সেই নিয়মে পাঠ করবেন। তো হনুমান চল্লিশা পাঠ করার জন্য আমি কিছু নিয়মের কথা বলবো। প্রথম কথা, যদি আপনাদের ঋতুস্রাব বা মাসিক হয় তখন এই পদ্ধতি করবেন না। দ্বিতীয় হচ্ছে, এই পদ্ধতি যখনই করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে সকাল 7টার আগে করার চেষ্টা করবেন। ইয়ে, সকাল 7টার আগে, অর্থাৎ সূর্য ওঠার পরে বা সূর্য ওঠার আগে করলেও খুব ভালো রেজাল্ট পাবেন। তৃতীয় নিয়ম, এই হনুমান চল্লিশা যখন আপনি পাঠ করবেন তখন কোনো হনুমানের ছবি বা হনুমানের মূর্তি বা হনুমানের যে কোনো পিকচারের সামনে বসে আপনি পাঠ করলে বেস্ট রেজাল্ট পাবেন। আপনার কাছে যদি হনুমানের মূর্তি না থাকে, হনুমানের ছবি না থাকে, গুগল থেকে হনুমানের ছবি আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে আপনার ঠাকুর ঘরে রেখে পাঠ করতে পারেন। আচ্ছা, এই হনুমান চল্লিশা পাঠ করার নিয়ম হলো, যে কোনো শনিবার দিন বা যে কোনো সোমবার দিন থেকে এই পাঠটা শুরু করবেন এবং কনস্ট্যান্ট 7 দিন করতে হবে। ইয়েস, যে কোনো শনিবার দিন এবং যে কোনো সোমবার দিন থেকে শুরু করে কনস্ট্যান্ট 7 দিন এই পাঠটা করতে হবে, যে কোনো ঠাকুর ঘরে বসে, উত্তর দিকে মুখ করে বসে বা পূর্ব দিকে মুখ করে বসে বা উত্তর পূর্ব কোণায় মুখ করে বসে আপনি এই হনুমান চল্লিশাটা 7 বার পাঠ করবেন। ইয়েস বন্ধুরা, কতবার পাঠ করতে হবে? 7 বার পাঠ করতে হবে। তাহলে নিয়মগুলো আপনারা পরিষ্কার করে লিখে নিন। তো এই ক্ষেত্রে পাঠ করার আগে একটা নিয়ম হচ্ছে, আপনি যে স্বপ্নটা সফল করতে চান, প্রথমে আপনি হনুমান চল্লিশা পাঠ করার আগে আপনার যে হনুমানের মূর্তি আপনি এনেছেন সেই মূর্তিতে আপনি গেরুয়া রঙের সিঁদুর লাগান বা অরেঞ্জ রঙের সিঁদুর লাগান। লাগানোর পরে আপনি হাত জড়ো করে আপনার হনুমান দেবতা বা বজরংবলী মহাপ্রভুর কাছে আপনি যে স্বপ্নটা সফল করতে চান, যে মনোবাঞ্ছাটা আপনি পূর্ণ করতে চান, সেই মনোবাঞ্ছাটা আপনি জানান। ইয়েস, প্রার্থনা করুন ভগবান হনুমানের কাছে যে আমার স্বপ্নটা সফল করার জন্য আপনি সাহায্য করুন। এইভাবে আপনি করুন। ধরে নিলাম আপনি জব চাইছেন, তো আপনি ভগবান হনুমানের কাছে বা হনুমান মহাবলী বা মহাবলী হনুমানের কাছে আপনি প্রার্থনা করুন, হে প্রভু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার মনের মতো জবটা আপনার আশীর্বাদে পেতে পারি। এইভাবে আপনি মনের মতো জীবনসাথী পেতে চাইছেন, আপনি সেই জীবনসাথী যাকে পেতে চাইছেন তার ছবিটা মাথার মধ্যে রাখুন, রেখে হনুমান মহাপ্রভুর কাছে আপনি মনে মনে প্রার্থনা করুন, হে মহাপ্রভু হনুমান আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই মনের মতো জীবনসাথীকে অ্যাটাক করতে পারি। বা আপনি আপনার মনের মতো জীবনসাথী যে চাইছেন, যে আমার মনের মতো হোক, যিনি আমাকে বুঝবেন, যিনি আমার সমস্ত চাহিদা পূরণ করবেন, যিনি আমাকে আনকন্ডিশনাল লাভ করবেন, এরকম জীবনসাথী চাইলে তো আপনি বলতে পারেন এইভাবে যে হে মহাপ্রভু হনুমান আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আমার মনের মতো জীবনসাথীকে অ্যাটাক করতে পারি, যাতে করে সে আমাকে আনকন্ডিশনাল লাভ করতে পারে। তো আপনি যেই স্বপ্নটা সফল করতে চান সেইভাবে আপনি প্রথমে প্রার্থনা করলেন, করার পরে হনুমান চল্লিশা যেটা আছে পাঠটা আপনি শুরু করবেন।
आठ बार शुरू करबें सात बार कन्स्टान्टलि करबें यस हनुमान चल्लिसा जो पाठ आछे सात बार पाठ करबें एक बार पाठ शेष हार पर आबार एक बार प्रार्थना करलें अर्थात आपनार मनोबांछा जानिए आबार पाठ करलें एइभावे आपनी सात बार करलें एइभावे लगातार सात दिन अर्थात कन्स्टान्ट सात दिन करुन सात दिन पर आपनी देखते पाबें जे सात दिनेर मध्येई किन्तु आपनार मध्ये मिराकल परिवर्तन आसते शुरू करेछे आपनी जे जिनिसटा चाइछेन सेटार विभिन्न धरनेर अपरचुनिटी आपनार काछे आसते शुरू कर तो जरा परीक्षा भलो रेजल्ट करते चान परीक्षा धरून बाकी आछे तो परीक्षा पर देखें रेजल्ट भलो हो गए जरा मन मत जीवनसाथी अटैक करते चान देखें जीवनसाथी आपनर का अटैक हार जो विभिन्न अपरचुनिटी आसते शुरू करा चाकरी अटैक करते चान चाकरी आपनर का अटैक हार जो विभिन्न धरण अपरचुनिटी आसते शुरू करो बंधुरा टेक्निक जो करबें महाप्रभु हनुमान छवि सामने रेखे सम्पूर्ण श्रद्धार साथे विश्वास साथे करबें शुद्ध वस्त्र हुए करबें उत्तर दिखे पूर्व दिखे मुख कर करबें सात बार कन्स्टान्ट हनुमान चल्लिसा पढ़वें एवं सात दिन कन्स्टान्ट पढ़वें और विश्वास रखबें महाप्रभु हनुमान अपना समस्त स्वप्न सफल कर दिए देखें जो अपना जीवने मिराकल भावे समस्त स्वप्न सफल होते शुरू करे तो बंधुरा अवश्य हनुमान चल्लिसा ठीक जे भाव पाठ करूँ और पाठ करारे कि जीवने रेजल्ट अवश्य वीडियो कमेंट बक्से कमेंट कर कारण आपनर एक पजिटिव कमेंट আমাকে এই টাইপের বহু আকর্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আর বহু দর্শক মণ্ডলী যারা আমার চ্যানেল ফলো করে তাদের কেউ কিন্তু জানতে সাহায্য করে যে ইয়েস এই টাইপের জিনিসগুলো বা এই টাইপের মন্ত্রগুলো পাঠ করে রিয়েলি মানুষ উপকৃত হচ্ছে তাই কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পলাশবর ইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার নমস্কার।